বাপ বেটাই মাঠে ওয়াজ শুনতেছেন দাঁড়া নয় যুবক হাসবি না শুধু এখন কানবি তুই কি চাস কোটি কোটি টাকার মালিক হইতে চাস আমি তোরে বানাই দিয়ে যাবো এখন তুই জাহান্নামের আগুন হারাম করতে চাস আমি বানাই দিব এই নবীর হাদিস যদি সত্য হয় আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবি যুবক একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে বুকের মধ্যে সাইফা ধরে কাঁদতে থাকবি আমি বলার আগ পর্যন্ত বাপ্পাটা বসবেন না কোনো লজ্জা শরম থাকবে না কিয়ামতের মাঠে তো কাঁদতেই হবে আজকে দেখাই দাও তো এই কিয়ামতের মাঠটার মধ্যে একটা দৌড় দিয়ে তোমার বাপরে বুকি নিয়ে জড়াই ধরে মাপ চাও তো দেও যুবক দৌড় দে এ যুবক দৌড় দাও দেখো তোমার বাবা এই মাঠের মধ্যে কই আছে দাও দৌড় দাও যুবক ভাই দৌড় দাও বাপরে খাড়া করো বাপরে খাড়া করো বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাইতে থাকো বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাই কাঁদতে থাকো সাইরো না বাপরে সাইরো না বাপরে সাইরো না কাঁদতে থাকো কাঁদতে থাকো ওই দেখো কেমনে কাঁদতে থাকো যুবক আমি তোর পাও তুলে ধরছি তারা আজকে 31 মার্চ কেরানীগঞ্জের যুবক তোর রোজা কবুল হবে তোর নামাজ কবুল হবে বাবারে ভুকি নিয়ে কাঁদতে থাক যুবক হাত ছাড়া করিস রে ভাই একটা দৌড় দিয়ে বাপরে ভুকি নিয়ে কাঁদতে থাক সারিসটা সিল্লা 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 আমার আল্লাহ কান্না পছন্দ করে কোনো হাসি পছন্দ করে না তুই চোখের পানি দিয়ে তোর বাপরে বুঝাই রাখো আব্বা তুমি মাফ না করলে বলে আমার কোনো নামাজ রোজা আসমানে যাবে না আমার কোনো দান সৎকা যাবে না আমার কবরে শান্তি নাই বাবা এই যুবক যুবতী বোন তোমার মা কাছে আছে না এ যুবতী বোন শাশুড়ি আছে না তোমার বড় বোন আছে না এ দাড়ি পাকা বাবা তোমার বড় ভাই আছে না আমি জানি আপনাদের বাপ মা পাইছে নাই এক ভাই আর এক ভাই বুকি নিয়ে কান্দ আল্লাহ দেখো যাদের বাবা নাই ভাইরে ভাই বুকি নিয়ে গান দে বড় ভাই ছোট ভাইরে বুকি নিয়ে গান দে মালিক তুমি এই বছরের প্রথম মাহফিল কবুল করো রমজানের দুই দিন আগে তুমি দেখো কেমনে গান দে আল্লাহ চোখের পানি খাতির আজকের মাহফিল কবুল কর এলাকার কবরস্থানে সবাইকে মাফ কর আল্লাহ বসেন বসেন সবাই বসেন চোখের পানি কেউ মজুর না বসেন এইভাবে বসে থাকুন আমার আল্লাহ দেখো দুনিয়ার ক্যামেরা যদি আপনার চোখের পানি নিতে পারে আমার আল্লাহ রানিং ক্যামেরা আপনার চোখের পানি এখন জমা হয়ে যাবে যে যুবকগুলো সইলে গেছো তোর মতো হতবাকা বদমাইশার কেউ নেই কপাল পড়া তোর তোর জায়গায় বসে পড় যেখান দিয়ে যে বাপরে জড়াই ধরে কাঁদছিল ওই জায়গাটা এখন বইয়া বইয়া মোনাজাতে কাঁদবি আমি চাই এই মাহফিল আজীবন হোক আপনার চান না চান না আমি ইলিয়াস রহমান যদি আসিবান আসে পৃথিবীর ওই দামে ওই মজলিসটা তো দামি যে মজলিসে বাবার কাছ থেকে পোলায় জান্নাত কিনে পৃথিবীর এমন কোন মুক্তি নেই আমার এই ফটো উল্টাইতে পারে যে বাপ যদি বরদোয়া দিয়ে দেয় বরদোয়া থাকে ওই সন্তান কোনোদিন জান্নাতে যাবে না যদি ফতোয়া দিতে পারে রোজা নামাজ হজের দ্বারা জান্নাতে যাবে আমি তোমার গোলামি করি যদি কও হুজুর আমার বাপ মা তো মরে গেছে অনেক আগে আমি কেমনে মাফ চামু ওই মা বাবার লেগে আপনার একটা সিস্টেম করে দিয়ে যায় আজকে কেন আপনি মাফ পাওয়া লাগবে তো আপনার পোলা জান্নাত কিনলো আপনি কিনবেন কি দিয়ে আপনার মা তো কবরে আপনার বাবা তো কবরে একটা সিস্টেম আছে এই যে জান্নাতের প্যান্ডেলগুলো দেখেন না মাঝে মাঝে প্যান্ডেলে বয়ে বয়ে কানবেন আর এই খরচাগুলো দিবেন আলহামদুলিল্লাহ করেন এই কবরস্থানে খরচা দিবেন